হ্যালো গাইস, ওয়েলকাম টু অল এডুকেশনাল টিপস বাংলা ইউটিউব চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন এপিসোডে, এবং আজকে আমরা আলোচনা করব এবছর কি, এটা কিভাবে করবেন এবং বিস্তারিত। যাই হোক, এবছর কি আগে আমরা এটা নিয়ে আলোচনা করি। এবছর হচ্ছে একটি গভর্নমেন্ট অনুমোদিত একটি ওয়েবসাইট, যাওয়া ওয়েবসাইট, যেখানে প্রবাসী এবং সৌদি নাগরিক তাদের ইনফরমেশনগুলো যখন যার যেটা দরকার সেখান থেকে নিতে পারে এবং দেখতে পারে। এটি হচ্ছে ওয়েবসাইট, সরকারি গভর্নমেন্ট ওয়েবসাইট। যাই হোক, এবছর অ্যাকাউন্ট অনেকেই খুলতে পারেন না এবং আমাকে অনেকেই কমেন্ট করছেন ভাই কীভাবে এবছর অ্যাকাউন্ট খোলা যায়। তো খুব সহজ একটা পদ্ধতিতে আজকে আমরা আলোচনা করব কীভাবে আপনি একটা এবছর অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাক্টিভ করবেন। তো এই কাজটা করার জন্য আপনাকে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে কোনো এক সৌদির সাথে পরামর্শ করতে পারেন যে কীভাবে একটা অ্যাকাউন্ট খোলা যায়, আর সৌদি এই সম্পর্কে ভালো জানে, তাকে নিয়ে যদি আপনার কাজটা করেন সবচেয়ে বেটার হবে। যাই হোক, ধরেন আপনার কোনো সৌদি নেই, তো কীভাবে করবেন? তো প্রথমে আছে আপনি এবছর মেশিন যেখানে আছে ওইখানে চলে যাবেন। এই মেশিনটা কোথায় পাবেন? বড় বড় শপিং মলে পাবেন, বড় বড় সুপার মার্কেটে পাবেন, যেরকম পান্ডা, এক্সট্রা, এরপর আল গৌতমী, হ্যাঁ, এই ধরনের বড় বড় যে সুপার মার্কেটগুলো আছে ওই পাশেই দেখবেন এই মেশিনটা। তো ওই মেশিনটার যে আপনার যে লগোটা দেখতেছেন, এটা কিন্তু এই ওই মেশিনের লগো, এবং এই লগোটা আপনি চাইলে এখন স্ক্রিনশট দিয়ে রাখেন, কোনো সৌদিকে বললে সে আপনাকে অ্যাকাউন্টে করে দেবে। তো এটা করার জন্য আপনাকে তেমন কিছু লাগবে না, জাস্ট আপনার আকামাটা লাগবে এবং আপনার মোবাইলটা লাগবে, যে মোবাইলে আপনার সিমটা অন করা আছে, যাতে একটা ওটিপি কোড আসবে, ওই ভেরিফিকেশন কোড, এই কোডের জন্য আপনাকে ওই মোবাইল নাম্বারটা লাগবে। তো যাই হোক, আপনি খুঁজে নেবেন যে আপনার আশেপাশে কিন্তু আছে এইগুলো, এই মেশিনগুলো প্রচুর পরিমাণে আছে সৌদি আরবে। আপনি যেখানে থাকেন আপনার আশেপাশে সুপার মার্কেটে খোঁজেন, ইনকেস আপনি যদি কোনো সৌদিকে বলেন আসলে সে আপনাকে বলে দিতে পারবে আসলে মেশিনটা কোথায় আছে। চাইলে আপনি তার হেল্প নিতে পারেন যে আপনি অ্যাকাউন্টটা খুলবেন, তাকে বললে সে আপনাকে করে দিবে। তো যাই হোক, ওই মেশিনের সামনে যাবেন, মেশিনের সামনে যাওয়ার পর আপনাকে আপনি যে মেশিনে উইন্ডোজটা দেখতে পারবেন এবং সেখানে আপনাকে বলবে যে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করার জন্য আপনার ভাষাটা, তো আপনি ইংরেজিটা সিলেক্ট করে দিবেন। আপনি যদি আরবি ভালো জানেন তাহলে আরবি সিলেক্ট করবেন। তো এখানে ইংরেজি সিলেক্ট করে দিবেন, টাচ সম্পূর্ণ হচ্ছে টাচ, মোবাইলের টাচের মতো। তো এখানে আপনি ইংলিশ সিলেক্ট করে দিবেন। যাই হোক, ইংরেজি যখন সিলেক্ট করে দিবেন তখন আপনাকে সিলেক্ট করার পর আপনাকে অ্যাক্টিভ পেজে নিয়ে যাবে। আপনি সম্পূর্ণ এখানে দেখতে পারবেন, আপনার উইন্ডোজে সম্পূর্ণ কিছু দেখতে পারবেন। তো এখানে তারপর আপনার আকামা নাম্বারটা চাবে, একটা কিবোর্ড আসবে, হ্যাঁ, তো এখানে টাচ করে আপনার আকামা নাম্বারটা দিয়ে নেক্সট, এখানে কোনারে দেখবেন নেক্সট আছে, তো এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার কি হবে, আপনার কাছ থেকে ফিঙ্গার চাবে, আপনার প্রথমে ডান হাতে ফিঙ্গার, তো নিচে দেখবেন যে নিচে কিন্তু ফিঙ্গার একটা অপশন আছে, ওই নিচে আপনি ক্লিক, মানে আপনার ফিঙ্গারটা ধরে রাখবেন। তো ধরে রাখলে ফিঙ্গারটা নিয়ে নেবে, ঠিক আছে, ফিঙ্গারটা নিয়ে নেবে, তারপর আবার আপনাকে ফিঙ্গারটা নেওয়ার পর আবার বলে আপনার বাম হাতের ফিঙ্গারটার জন্য, এই হাতে ফিঙ্গারটার জন্য, দেন আবার আপনি ফিঙ্গারটা ধরবেন, আপনার ফিঙ্গারটা নিয়ে নেবে, ঠিক আছে। নিয়ে নেওয়ার পর আপনাকে একটা মেসেজ দিবে আপনাকে, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন, তো ওটা দেখা লাগবেন, আপনার এগ্রি একটা অপশন পাবেন, ওই এগ্রিতে টাচ করবেন। তো এগ্রিতে টাচ করার পর কি হবে, আপনাকে আপনার মোবাইল নাম্বারটা দেওয়ার কথা বলবে, তো আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তো মোবাইল নাম্বারটা দিয়ে যখন আপনি নেক্সট ক্লিক করবেন বা টাচ করবেন, দেখবেন আপনার মোবাইল একটি মেসেজ চলে আসছে, ওটিপি কোড, একটা ভেরিফিকেশন কোড চলে আসছে। তো মেসেজটা দেখে ওইখান থেকে আপনার কোডটা আবার ওইখানে দিয়ে দিবেন, দিয়ে নেক্সট করে দিবেন, প্রসেস করে দেবেন, বাস আপনার এবারে অ্যাকাউন্ট রেডি। তো এখন আপনার মোবাইলে যে মেসেজটা চলে আসবে অ্যাকাউন্ট রেডি হওয়ার পর, আপনাকে দেখাবে আপনার কীভাবে লগ ইন করবেন। দেন আপনার www.ebashor.sa এই ওয়েবসাইটে চলে যাবেন এবং আপনার লগ ইন ইনফরমেশন হয়তো আপনাকে মোবাইলে দিয়ে দিবে, যারা আপনি লগ ইন করে ফেলবেন। লগ ইন করার পর আপনি আপনার ইনফরমেশনগুলো আপডেট করে ফেলবেন, ইউজার আইডি, এরপর চাইলে আপনার পাসওয়ার্ড, পাসওয়ার্ডগুলো সম্পূর্ণ আপডেট করে ফেলবেন। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। আর অনলাইন যে পদ্ধতি সেটা একটু ঝামেলা, যেহেতু ওইটা তিনটা স্টেপ আপনার অ্যাকাউন্টটা করা লাগে। প্রথম দুইটা স্টেপ হচ্ছে আপনার ইনফরমেশনগুলো দেওয়া লাগে, দেন মোবাইলে ভেরিফিকেশন করা লাগে, এবং তিন নম্বর যেটা থাকে ওইটা কিন্তু আপনি করতে পারবেন না অনলাইনে। অনলাইনে ওই তিন নম্বরটা করার জন্য আপনার ওইটা অ্যাক্টিভ করা লাগবে। তো যেহেতু আপনার অনলাইনেও করা লাগতেছে আবার অ্যাক্টিভও করা লাগতেছে, তার চাইতে এই মেশিনটা যেটা বললাম এবছর মেশিন, তো এখানে আপনার অ্যাকাউন্ট করা এবং অ্যাক্টিভ করা দুটোটাই সহজ, এবং ফুল প্রসেসিং আপনাদেরকে বলে দিছি। এবং অনেকে মানে বলবেন ভাই আমাকে একটা অ্যাকাউন্ট করে দেন, আমি এখান থেকে ভাই বাংলাদেশ থেকে আপনাকে কীভাবে একটা অ্যাকাউন্ট করে দেবো, ঠিক আছে, যদি আমি সৌদি হইতাম হয়তো আপনাকে একটু হেল্প করতে পারতাম যদি কাছাকাছি হইতো। যাই হোক, আপনার ওই মেশিনটা খুঁজবেন, ওই মেশিনগুলো বেশিরভাগ সুপার মার্কেটে, যেরকম পান্ডা, এক্সট্রা, বড় বড় যে মার্কেটগুলো আছে মার্কেটের পাশেই দেখতে পারবেন, মার্কেটের ভিতরেই দেখতে পারবেন এই মেশিনটা। এবং লগোটা আপনাদেরকে এখন স্ক্রিনশট দিয়ে রাখেন যে এটা হচ্ছে মেশিনের লগো,
হ্যাঁ, এটা সেম এটিএম বুথের মতো, ঠিক আছে? আর উপর আপনি এমনি দেখতেই পারবেন লেখাটা, www.moi.gov.sa, এই ওয়েবসাইট বা আপনার এই মেশিনটা এখানে আপনি দেখতে পাবেন। তো যাই হোক, আই হোপ আপনাদের এটা করতে কোনো সমস্যা হবে না, আর ভিডিওটা অবশ্যই আপনার হেল্পফুল হবে এবং উপকার হবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, ভালো না লাগলে একটা ডিসলাইক, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর কিপটামি করবেন একটা লাইক লাইক দিতে, যেহেতু লাইক দিতে আপনার কোনো পয়সা লাগবে না, ঠিক আছে? তো দেখা মানে কোনো নেক্সট টিউটোরিয়ালে, এবং নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে আলোচনা করবো কীভাবে আপনি অনলাইনে একটি অ্যাকাউন্ট করবেন। হ্যাঁ, অনলাইনে করাটা খুব কষ্ট, তারপর আপনাদেরকে আমি সিস্টেমটা বলবো যে কীভাবে আপনি অনলাইনে একটা ব্যবসা অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে সেটাকে অ্যাক্টিভ করবেন, বিস্তারিত আলোচনা করবো নেক্সট টিউটোরিয়ালে। তো সবাই ভালো থাকবেন, বাই বাই।